কোথায় পাওয়া গেল এই টাকা? শেয়ার মার্কেট রুটের টাকা, ব্যাংক রুটের টাকা, আর বাড়িয়ে যারা বড় লোক হয় কাছ থেকে নেওয়া টাকা, এতই টাকা যেগুলো সব বিদেশে পাচার করে সুইস ব্যাংকে জমা করে কানাডায় বেগম পাড়া করে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে সেকেন্ড হোম করার পরেও যে টাকা সে টাকাও অনেক ভোটে নির্বাচিত, তুমি আর কোথাও নাই। আর যদি বিএনপি ভোটে যায় ভয় পায় যে যদি 2 ঘন্টাও ভোট হয় তাহলেও জব পাওয়া যাবে না, সেই জন্য আগের রাত্রি বাক্স বোঝাই গেল। সারা দুনিয়া বলে প্রধান নির্বাচন কমিশনার একদিন বলছে অন্য কথা, না মোটামুটি ঠিকই আছে সব, এই সেদিন আবার বলছে না 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 বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য। আরে ভাই মেয়াদ অন্য কথা বললেন, তো আপনার বন্ধুগণ এই যে লড়াইয়ের কথা আমাদের নেতা তারে গ্রহণ স্যার বলেছে যে ফয়সালা হবে, কারণ আমরা গণতান্ত্রিক দল, আমরা কোন ষড়যন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করেই আমরা বিজয়ী হতে চাই। আর সেই লড়াই বরাবরই বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় শহীদ জিয়ার আমলে আমরা বিদেশে চিনি রপ্তানি করেছি, পাটকলের শ্রমিকরা জীবনে প্রথমবারের মতো পেয়েছে, আজকে সব পাটকল বন্ধ হয়ে যাচ্ছে, চিনিকল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা পুরো নির্ভরশীল হয়ে পড়তেছি। আজকে বাজেটের দিকে তাকায় দেখেন সবচেয়ে বেশি টাকা বরাদ্দ দুইটা খাতে, বিদেশি যে ঋণ আমাদের সেই ঋণের সুদ পরিশোধ দেশে এই আবাদ প্রায় 17 লোকের যে স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের কল্যাণ, তাদের বাকি সব কাজের জন্য যত টাকা সেই তুলনায় আরো বেশি টাকা হলো শুধু ঋণের শোধ করে। আরে হাজার কোটি হাজার মানে এখন আর কোটি টাকার হিসাব নাই, ওদের জেলা পর্যায়ের অঙ্গ দলের নেতাও 2000 কোটি টাকা। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম রাজুকের কোন এক কর্মকর্তা 5000 কোটি টাকা, এই পিকে কি জানি পিকে পিকে হালদার সিনিয়র না নাম শুনে নাই কোনো, শোনা যায় নাকি 10000 কোটি টাকা। এরে ভাই এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষকে কি পাইছে আপনারা সবাইকে? আর এটা আমাদেরকে মানতে হবে, আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করি নাই, কেউ দয়া করে দিছেই নাই আমাদের, আমাদের এই দেশের জন্য শহীদ জিয়া জীবন দেয় নাই, আমার এই দেশের জন্য আমার অনেক নেতা কর্মী জীবন দেয় নাই, তাহলে এই দেশটাকে আমরা এই ভাবে শোনা যায় নাই, সেকেন্ড খবর শোনা যায় না, আগে শুনছেন কখন এটি? কারণ তখন এত টাকা এরকম এখন লুট হয় ওই টাকা রাখার টাকা, বারবার বলে পররাষ্ট্রমন্ত্রী বলে যে সরকারি কর্মকর্তাই বেশি ওই বেগম পাড়া, আরে ভাই কারা এটা বলেন না, বলে জানে না, নাম বলে না। অর্থমন্ত্রী বলতেছিল কারা শেয়ার বাজার লুট করেছে এটা তদন্তে বাইর হয়েছে কিন্তু বলা যাবে না, অসুবিধা আছে কি অসুবিধা রে ভাই, অসুবিধা তো একটাই আর কি যে বললে নিজের লোকের নাম বলা লাগবে নাকি, এটা অসুবিধা। হ্যাঁ এখন এতদিন বলতেছে বাংলাদেশ থেকে 15 টাকা পাচার হয় নাই, আর এবার বাজেটে বলা হচ্ছে পাচার করা টাকা ফেরত নিয়ে আসলে তাহলে তার কোনো প্রশ্ন করা হবে না, আরে ভাই পাচারই হয় নাই তাহলে ফেরত। আর এদিক সেতু মন্ত্রী বলে দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে ওটা ফেরত নিয়ে আসা দরকার। আপনি ওই যে বলে না একটা কথা আর কি যে সাইরে দিয়ে পেরে ধরার, কয়লা ছেড়ে দিবেন তারপরে পেরে ধরবে না, এক অর্থমন্ত্রী ছিলেন কয়েক হাই কয়েক শুটে টাকা উঠেছে, উনি বলছেন দিস আর পিনাট বাদাম
বিশাল গরিবদের যে দেশের এত মানুষ তাকিয়ে থাকে, ফুটপাতে ঘুমায়, রোগের চিকিৎসা পায় না, সেই দেশের শত শত কোটি টাকা বাধা বিনা কোন দেশপ্রেমী কোন দায়িত্বশীল করতে পারে এই অবস্থার পরিবর্তন করতে পারে। আর ঘটানোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম শর্ত হল ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই শুধু আমরা লড়াই করতে পারবো, আর লড়াই করতে পারলেই শুধু আমরা জিততে পারবো। আর না হলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে তার মুক্ত হবে না, তার মুক্ত করা যাবে না। এবং আমাদের নেতা তারেক রহমানকে, আমাদের ভাই তারেক রহমানকে আমাদের পাশে নিয়ে আমরা কাজ করতে পারবো, ফলে দেশ এবং জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আর তার ক্ষেত্র আপনারা প্রস্তুত করতেছেন আজকে এই বনানীতে এখানে বসে, যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা তো সৌন্দর্য, কিন্তু জয় পরাজয় কিছু আসে যায় না। আজকে যিনি বিজয়ী হবেন হয়তো পরের বার তিনি হবেন যোগ্য মানুষ, তাহলে কিন্তু আমার দায়িত্ব পরিমাণ তাই না? আমি যদি নাও হইতে পারি তাহলে আমার দায়িত্ব ওই পরিমাণ, কারণ আমি তো হইতে চাইছিলাম, আমি নিজেকে ওই পদের জন্য যোগ্য মনে করেছিলাম, আর তো মনে করুক না। কাজে কাজ করতে হবে ভাই, সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি ঢাকা মহানগর উত্তরের সব নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা মাত্র এক অর্ধ মাস এই সময়ের মধ্যে 71টা ওয়ার্ডের মধ্যে 40টা ওয়ার্ড হয়ে গেছে, আর আজকে 3টা হয়েছে। এরকমই দল করতে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া, আর তাই করতেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান মাধ্যমে, আমানুল্লাহ আমান, আমিনুল হকের মতো ক্যাপ্টেনদের মাধ্যমে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, আরো যারা যুগ মহাব্যাগ আছেন, সদস্য আছেন, সবাইকে আল্লাহ হেফাজত করুক। এইভাবে যদি করতে পারেন, আর এই ঢাকা শহর যদি আপনারা এইভাবে কঠোর দূর করে তুলতে পারেন, বয়স 70 বছর হয়েছে, আসি আপনাদের সাথে। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘ জীবন দেন, সাহস দেন, শক্তি দেন, যাতে করে আগামী দিনে আর একবার একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশে কাজে আপনাদের আন্দোলন সংগ্রামে এর আগেও আমি আপনাদের অনেক মিছিলে থাকছি নাই, আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো করুন। সালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমাদের বড় সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব উত্তম খান, আমি আজকে প্রধান অতিথি এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আলহামদুলিল্লাহ আমাদের অনুমতিক্রমে আজকে ওয়ার্ড সম্মেলন আহ্বায়ক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের ব্যালট পেপারগুলি আমাদের যারা ইউনিটের এবং ওয়ার্ড আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, যারা আজকের ভোটার হয়েছেন, আমাদের এখানে ব্যালট পেপার রাখা রয়েছে সভাপতি সাধারণ সম্পাদকের জন্য। এখান থেকে ব্যালট পেপার নিয়ে আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডটি দেখিয়ে আপনারা ব্যালট পেপারটি নেবেন। ভোটার আইডি কার্ড ছাড়া আমরা কোনো ভোট গ্রহণ করব না। আরেকটি বিষয়, আমাদের বাম পাশে 3টি বুথ রয়েছে, সেই বুথের জন্য আমি আমাদের আহসান হাবিব মোল্লা, আমাদের তরিকুল ইসলাম তালুকদার এবং মাহবুবুল আলম মন্টু তিনজনকে দায়িত্ব দিচ্ছি। আপনারা বুথের আশেপাশে কোনো কারুকে দাঁড়াতে দেবেন না, দয়া করে আপনারা চেয়ারটি নিয়ে নিচে গিয়ে বসলে আমার মনে হয় ভালো হয়। আপনারা কেউ এখানে ঘোরাঘুরি করবেন না, আচ্ছা স্যার কেউ ঘোরাঘুরি করবেন না, দয়া করে ভূতের আশেপাশে এবং
আমি আমার সকল প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নিজ নিজ আসনে বসে থাকবেন, আপনারা কেউ এখান থেকে গণচালন করবেন না। এবং আমার আজকে যারা আহ্বায়ক কমিটির ভোটার এবং ইউনিট কমিটির ভোটার রয়েছে, তারা কারো কোনো কথায় বিভ্রান্তিতে পড়বেন না। আপনারা যাকে যোগ্য মনে করেন, যাকে আপনাদের মতামত প্রদান করবেন, এবং আমাদের এখানে একটি ভোট বাক্সটি একটু আপনি দেখাবেন, এখানে ভোট বাক্সটি এখানে এনে আপনারা ভোটটি দিবেন। আপনাদের খালি আছে তো?